না না আলোচনার পরও নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে ভোক্তাদের অসন্তোষ আর অভিযোগ যেন নিয়মিত ঘটনা রাজধানীর শান্তিনগর বাজারের একটি পরিস্থিতি জেনে আসবো সেখানে রয়েছেন সহকর্মী রাকিব রাকিব কেমন দেখছেন ছুটির দিনের বাজার পরিস্থিতি তানবীর আপনি জানেন আসলে আমাদের দেশে প্রায় সতেরো কোটি মানুষের বসবাস এই সতেরোই কোটি মানুষের মধ্যে যারা সবচেয়ে ধনী যাদের অর্থ সম্পদ প্রতিনিয়তই অস্বাভাবিক হারে বাড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু বাজার পরিস্থিতি নিয়ে তাদের তেমন কোনো কষ্ট পোহাতে হচ্ছে না এবং যারা একেবারে নিম্ন শ্রেণী সেটাকে যদি আমরা এক কোটি অথবা দুই কোটি ধরি তাদেরও কিন্তু নানা ধরনের সহযোগিতার মাধ্যমে তারা কিন্তু কোনোরকম চলছে তাদের ক্ষেত্রেও তেমন অসুবিধা হচ্ছে না কিন্তু মাঝখানের যে পনেরো কোটি মানুষ তাদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে এবং তারা এই বাজার পরিস্থিতি নিয়ে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাচ্ছে কখনো ডিমের দাম বাড়ছে কখনো মুরগির দাম বাড়ছে কখনো মাছের দাম বাড়ছে কখনো আবার শাকসবজির দাম বাড়ছে এই পরিস্থিতিতে থেকে কিন্তু গত দুই বছরে আমাদের দেশের মানুষ বের হতে পারছে না সরকারি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নানা সংগঠন তারা কিন্তু কাজ করছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং বাংলাদেশ ব্যাংক ও মুদ্রানীতি পরিবর্তন করে নানাভাবে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু কোনো কিছুতেই যেন কাজে আসছে না যে মানুষের কষ্ট এখনো রয়ে গেছে আগের মতোই আজকে সাধারণ আমরা শুধু আজকে আমরা যদি শুধু আলুর দাম বলি আলু কিন্তু এখনো পঞ্চান্ন টাকা এবং ষাট টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকা পঁচাত্তর টাকা তাহলে যাদের আয় পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা তারা আসলে কিভাবে চলছেন এই বিষয়টা আসলে সরকারের যে সংস্থাগুলো আছে তারা যদি আরও জোরদারভাবে দেখে এবং আরো আন্তরিকভাবে দেখে তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে তানবির জি রাকিব ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক রাজধানীর শান্তিনগর বাজার প্রাঙ্গন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন